জামালপুরের বক্সিগঞ্জে আজকে খুব বড় বড় ছবি বেরিয়েছে পত্রপত্রিকায় যে চেয়ারম্যান বাবু তার যে আপনার সিংহাসন দেখেছেন তো বোধহয় সবাই দেখেছেন তো এই হচ্ছে আপনার আওয়ামী লীগের নেতা এবং যারা ওই ছেলেকে আমাদের সাংবাদিক গোলাম রব্বানি নাদিম তাকে যে পিটিয়ে মেরে ফেলেছে সবগুলো আওয়ামী লীগের লোক সবগুলো আওয়ামী লীগের লোক তো এই বিষয়গুলো আমাদের কিন্তু আমরা আমাদের মিডিয়া সাংবাদিক ভাইরা বলছেন আমরাও বলছি সবই বলছি তাদের কানে যাচ্ছে না অধিকার সাহেব বলছেন যে আপনার ভিসা নীতি করেন করুন আমাদের কিছু যায় আসে না ভিসা নীতি আমরাও করতে পারি এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি কি এর উত্তর কি দেবো বলে তো এখন করেন আপনারাও ভিসা নীতি করেন না দেখি ঠিক আছে প্রশ্নটা সেটা না তো প্রশ্ন হচ্ছে এটা ভিসা নীতিরও প্রশ্ন না প্রশ্ন হচ্ছে যে আপনার নিজের বিবেকের প্রশ্ন জাতির বিবেকের প্রশ্ন আমি অ্যাকাউন্টেবল টু ইউএসএ না আই এম অ্যাকাউন্টেবল টু মাই পিপুল আমার জনগণের কাছে যদি আমি অ্যাকাউন্টেবল এই তাই দিন যথেষ্ট জনগণ কি বলছে যে আমি ভোট দিতে পারি না জনগণ কি বলছে যে আমার উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে আমার উপর অন্যায়ভাবে আমার কাছ থেকে ট্যাক্স নিয়ে টাকা কেটে নিয়ে চলে যাচ্ছে আমি ন্যায় বিচার পাই না কোর্টে গেলে আর ন্যায় বিচার পাই না